প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালোই আছো। আমি সহকারী অধ্যাপক গোবিন্দ দেবান। আজকে আমি তোমাদের লিমিট চ্যাপ্টার থেকে চারটি গুরুত্বপূর্ণ ম্যাথ করাবো। সে ম্যাথ গুলো খুব ভালো করে ফলো করো এবং এই ম্যাথ গুলো তোমাদের সামনে পরীক্ষা আসবে এবং এনসিসি পরীক্ষা আসবে। প্রথম ম্যাথটা দেখো, পনেরো নাম্বার, লিমিট এক্স টাইমস টু জিরো এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো বাই এক্স এক্স স্কোয়ার। এইরকম ম্যাথের ক্ষেত্রে আমরা এটার অনুলম্বী দিয়ে গুণ করো লগ অনন ফলকে। এখন দেখো লিমিট এক্স টাইমস টু জিরো এ মাইনাস এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি অফ। এখন এইটার অনুলম্বী হলে এখানে কি চিহ্ন হবে তোমরা সবাই জানো, প্লাস চিহ্ন হবে, যেহেতু অনুলম্বী তাহলে এখানে মাইনাস থাকে, প্লাস প্লাস থাকে মাইনাস এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই নিচে হচ্ছে এক্স ইন্টু ডবল এ প্লাস এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা লব হলকে কত দ্বারা গুণ করলাম, এ প্লাস ডবল অফ এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দ্বারা। এখন আসো লিমিট এক্স টাইমস টু জিরো। এখন দেখো এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি কে মাইনাস বি, তাহলে এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এক্স ইন্টু এ প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো আমাদের এ স্কোয়ার, তাহলে এখন রোডটা উঠে যাবে তাই না, এখন রুটটা যদি উঠে যায় তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন রুটটা উঠে গেলে এক্স স্কোয়ার নিচে হচ্ছে এক্স স্কোয়ার, নিচে উঠেই থাকে এ স্কোয়ার এ প্লাস এ প্লাস এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আসো লিমিট এক্স টাইমস টু জিরো এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট ওভার অফ এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা এ স্কোয়ার এবং এ স্কোয়ার যদি ক্যান্সেল করতে তাহলে থাকতেছে হচ্ছে লিমিট এক্স টাইমস টু জিরো এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার ক্যান্সেল করে দাও তাহলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যদি ক্যান্সেল করে দাও তাহলে উপর থাকে ওয়ান বাই এ প্লাস এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা যদি লিমিটের মানটা বসিয়ে দিই তাহলে আমাদের থাকতেছে হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস ওটা যদি জিরো হয়ে যায় তাহলে এখানে এ থাকে, তাহলে ওয়ান বাই এ এ টু এ। দেখো খুব ভালো করে খেয়াল করো, এখানে যদি আমাদের আমরা লিমিট এর মানটা বসায় দিই তাহলে এক্স হচ্ছে জিরো, তাহলে এ স্কোয়ার থেকে এ থাকে তাহলে হাফ, এগুলো হচ্ছে ম্যাথ। আশা করি ম্যাথটা খুব ভালো করে বুঝতে পেরেছি। শিক্ষার্থীরা তোমরা খুব ভালো করে দেখো নাইন এ চ্যাপ্টারের লিমিটের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ম্যাথ করাবো, সেই চ্যাপ্টারটা খুব ভালো করে দেখো। আচ্ছা দেখো, দেওয়া আছে লিমিট এক্স টাইমস টু জিরো ট্যান এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স কিউব সমান, আমরা কি লিখতে পারি দেখো লিমিট এক্স টাইমস টু জিরো ট্যান এক্স কে কত লিখতে পারি, এসএসসি লেভেলে পড়ে আসছে তোমরা সাইন এক্স বাই কস মাইনাস সাইন এক্স, নিচে হলো এক্স কিউব। এখন আসো আমরা
স্বাভাবিক এইখানে কজেক্স কে লক্ষ্য করি তাহলে কি পাচ্ছি আমরা কজেক্স মানে সাইন এক্স মাইনাস সাইন এক্স ইনটু কজ তাহলে এই এক্স কিউবটা যদি আমরা উল্টে দিই তাহলে কি আসতেছে আচ্ছা এক্স কিউবটা নিচে রাখি পরে উল্টা দিই এখন আসো লিমিট x tends to 0 উপর থেকে আমরা দেখো তো কি কমন নিতে পারি sin x এর কমন নিতে পারি তাহলে sin x যদি কমন নেই তাহলে থাকে 1 minus cos x আর নিচে হল cos x আর এই x cube কে যদি আমরা উল্টায় দিই তাহলে x cube টা এখানে চলে আসে এখন খুব ভালো করে খেয়াল করো সাইন বাই কস আমরা কত লিখতে পারি ইনটু ওয়ান মাইনাস কস এক্স নিচে এক্স এখন আসো আমরা কি লিখতে পারি আমরা জানি লিমিট এক্স টার্মস টু জিরো টেন এক্স বাই এক্স এখানে এক্স কিউব ছিল আমি এক্স কে নিয়ে গেলাম আর রইল কত একটা লিমিট কে আমরা একটা লিমিট হিসেবে লিখতে পারি ওয়ান মাইনাস কস এক্স বাই এক্স স্কয়ার খুব ভালো করে খেয়াল করো টেন এক্স বাই এক্স একটা ওয়ান মাইনাস কস এক্স একটা এক্স কিউব ছিল এখানে এক্স আর এখানে এক্স কিউব তাহলে আমরা জানি লিমিট এক্স টেন্ডস টু জিরো টেন এক্স বাই এক্স এর মান হচ্ছে ওয়ান আর ওখানে আমরা একটা সূত্র ইউজ করতে পারি সেটা হচ্ছে দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো ওয়ান মাইনাস কস এক্স সমান টু সাইন স্কয়ার এক্স বাই টু হচ্ছে এক্স কিউব এটা হচ্ছে একটা ফর্মুলা ফর্মুলাটা কি করলাম পড়ে আসছ ওয়ান মাইনাস কস এক্স সমান টু সাইন স্কয়ার এক্স বাই টু এটা সেটা হচ্ছে একটা ফর্মুলা এখন দেখো লিমিটের বাহিরে যদি আমরা টু কে নিয়ে যাই ওয়ান তো চলে গেল তাহলে লিমিট এক্স বাই টু টেন্ডস টু জিরো এখানে সাইন স্কয়ার এক্স বাই টু নিচে এক্স স্কয়ার লিখলাম আমি এক্স বাই টু কেন দিলাম কারণ আমাদের যে থিটাটা সেটা এক্স বাই টু হয়ে গেছে সেজন্য এখানে এক্স বাই টু দিলাম তুমি ব্র্যাকেটে দিতে পারো যেহেতু x tends to 0 সুতরাং x by 2 tends to 0 এখন আসো লিমিট x by 2 tends to 0 sin x by 2 নিচে x by 2 হোল স্কয়ার এখানে আমার কাছে x স্কয়ার ছিল এখন আমি লিখছি x স্কয়ার বাই 4 তাহলে কত বেশি বিকাম 1 বাই 4 1 বাই 4 টা গুণ করে দাও তাহলে এটার মান হচ্ছে 1 1 স্কয়ার ইন 1 by 4 সমান 2 ইন্টু 1 ইন্টু 1 বাই 4 সমান টোটাল রেজাল্ট হচ্ছে হাফ আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছে